কি খাবে রেনু? খাবে কি? অরেঞ্জ খাবে, তাই না? তুমি খাবে? খাবি খাবি। আমরা কোথায় আসছি রেনমণি? কোথায় আসছি? সূত্রাপুরে? হ্যাঁ, নানিকে পেয়ে কি খুশি হয়েছে? রিঙ্কি নানির কোল থেকেই নামে না, কোল থেকে না, আমাকে চিনে না। আর রনক হচ্ছে টই টই করে সারা বাসা ঘুরে বেড়াচ্ছে, আর আনিমের সাথে ঝগড়া। হ্যাঁ, মানে এই তো এই ভালো এই খারাপ, এই খারাপ। হ্যাঁ, ও কেন এখন দেখলাম যে দুজন দুজনকে কিস করছে। হ্যাঁ, একটু পর আবার আবার ঝগড়া লেগে, ঝগড়া। হ্যাঁ, ওই যে রনকি, ওই যে রনকি কি জানি বলছে, কমপ্লেন রনকি কি জানি বলছে, কি যেন বলে, ওই যে খেলনা নিয়ে কারাকারি। কি ব্যাপার রেনমণি, খাচ্ছ না কেন? তুমি কি কান্ডটা দেখলে? আর রিঙ্কি ফেলে দিলে কেন? রেনমণি এই তো গুড গার্ল, কেন ফুডস খাওয়া খুবই ভালো রেনমণি। ফু ফু দিচ্ছে কত কিছু করে, এটা কি গরম? তুমি যে ফু দিচ্ছ, গরম জিনিস ফু দিতে হয়? কাটা হয়ে গেছে, তুমি এটা 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 সরাই রাখো, সিজারটা। এখন আমি রেনমণিকে খাওয়াবো। এটা কি গরম জিনিস রিঙ্কি? সেটাই তো, ওই যে অনেক জিনিস যে ফু দিয়ে ওদেরকে খাওয়াই, ওটা দেখে তো শিখছে। হ্যাঁ, আমাকে দেখে শিখছে। সবগুলি খেতে হবে। দেখো কি সুন্দর করে বলে, রেনু তুমি এটা খাবে, খাবে বলে, খাপি না মুখে খাবার। ও আচ্ছা, এই জন্য অরেঞ্জ খাচ্ছে। ও আমারও ঠান্ডা লাগছে, খেয়াল করো। কিন্তু তোমার গলা তো আমার মতো বসে না, আমারটা পুরোই বসে গেছে। ইয়া করতেছে কেমন জানি, মাঝে মাঝে তো আমার কথাই বের হয় না, এরকম হয়। এটা মানে সিজনের কারণে এরকম হচ্ছে মেবি। যেতেও পারি যদি যেতে হয়, যাব। আমি ওখান থেকে সব মালামাল শিফট করে নতুন ফ্ল্যাটে নিয়ে যাব না, কিন্তু আমার গুজগাজ করতে হবে না কোনটা নিব কি নিব না, তাও আমার যেতে হবে সম্ভবত। কে এটা? রনু। রনু কি? তুমি সবাইকে বাই বলে দাও। বাই বাই, আসো।